ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জুমার দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের পাপ মোচনের একটা মাধ্যম করেছে। জুমার দিন দেখেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল রহমত, আল্লাহ নিজে করেছে যে জুমার দিন যখন বৃহস্পতিবারের চাঁদ সূর্য যখন ডুবে যাবে, জুমার দিন যখন শুরু হয়ে যাবে, তখনই পৃথিবীর মুসলিমদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ইমাম মুসলিম তার কিতাবুত তাহারাতে হাদিসটাকে কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 440। এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জি, রাসূলুল্লাহ বলছেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। এই সংবাদটা হচ্ছে ওই সমস্ত মুসলিমদের জন্য যারা কোনো কাবিরা গুনাহ করে না, যারা কোনো বড় পাপ করে না, তাদের জন্য। যদি গত জুমা থেকে আজকের মধ্যে আপনার জন্য যদি কোনো বড় পাপ না হয়ে থাকে, বড় পাপগুলো কি? একটা হচ্ছে শিরিক করা, সবচেয়ে বড় পাপ, তারপরে হত্যা, তারপরে জেনা, বাপ মার নাফরমানি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হত্যা করা, চুরি বাটপারি করা, এগুলো কি সব বড় পাপ? নেশা করা, মদ খাওয়া, এগুলো হচ্ছে বড় পাপ। যারা এই বড় পাপের সাথে জড়িত নয়, ছোট পাপ হয়ে গেছে, ছোট পাপ সবার দ্বারা হয়। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বড় পাপ কি, এ সম্পর্কে অনেকেরই নলেজ আছে, 70-এর অধিক কেউ কিতাব লিখেছে, কেউ কি আমাকে 10টা ছোট পাপ জমা করে দিতে পারবেন যে আপনার নজরে আসেছে, আপনি ফিল করেছেন যে এই পাপটা ছোট পাপ? আমরা যে পাপগুলো করি প্রতিনিয়ত, আপনি 10টা পাপ এখানে দাঁড়িয়ে সবার সামনে জড়ো করে দেওয়ার ক্ষমতা রাখেন না। আমি পাইনি আজ পর্যন্ত খুঁজে যে ছোট পাপগুলো কি, কারণ আমরা যে পাপগুলো করি প্রত্যেকটা বড় বড় পাপ। আমরা মিথ্যা বলছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, চুরি করছি, এগুলো কি ছোট পাপ? সব বড় বড় পাপ। অথচ দেখেন আমাদের কোনো ফিল হচ্ছে না। আর সাহাবা একরামদের দ্বারা, অধিকাংশ সাহাবা একরামদের দ্বারা ছোট পাপও হতো না। তারা বলতো যে ছোট, যেগুলো তোমরা ছোট পাপ মনে করো ওটাকে আমরা মো বেকাত ভাবতাম, যে আমার উপরে পাহাড় ঝুলছে, যে কোনো সময় পাহাড়টা আমার উপরে চেপে যাবে, এমনটা ভাবতাম। আর তোমরা বড় বড় পাপ করে ভাবছো, মাছের নাকের ডগা একটা মাছি, জাস্ট এরকম করো, হয়ে গেল। অথচ আমাদের যুগে সেটাগুলোকে আমরা মোহ বেকাত মনে করতাম, মানে হালাক হয়ে যাওয়ার পাপ মনে করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি বড় পাপ থেকে বেঁচে থাকেন, তাহলে ছোটোখাটো যে পাপগুলো তার দ্বারা হয়ে যায়, লাগো হয়ে যায়, জুমার দিন আসলেই এই এক সপ্তাহের পাপ তার মাফ হয়ে যায়। আল জুমাতু ইলাল জুমা, তাহলে নাজাত পাওয়াটা কি বড় কোনো ব্যাপার? শয়তান কত ভুল করাবে আপনার দ্বারা, আপনার ইচ্ছা ছিল না, হঠাৎ করে চোখ পড়ে গেছে মহিলাদের দিকে, কতবার চোখ ফিরাবে? জুমার দিন আসতে দেন, এই যতবার পড়েছে আল্লাহ সব মাফ করে দেবে। শয়তান আপনাকে জাহান্নামে নিতে পারবে না, আল্লাহ এমন ব্যবস্থা করে রেখেছে। শুধু আপনার দৃষ্টিভঙ্গি আল্লাহ চাচ্ছে যে আদৌ কি আপনি বাঁচতে চান, নাজাত চান, তাহলে নাজাতের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, এবং যে রাস্তাগুলো আল্লাহ বলে দিয়েছে সেই রাস্তাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার শুধু একটু চেষ্টা করেন, তাহলেই হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তো জুমার দিন